পেন নাম সবাইকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সিয়ারচিন। সিয়ারচিন ডেভেলপমেন্টাল ভায়োলজিতে বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আজকে এই ভিডিওর মধ্যে সিয়ারচিন ডেভেলপমেন্টাল ভায়োলজিতে কীরকম গুরুত্বপূর্ণ বা তার গুরুত্বপূর্ণতার বিভিন্ন যেসব তথ্য সেগুলো নিয়ে আলোচনা করব না। আমরা এখানে আলোচনা করব সিয়ারচিন সম্পর্কে খুব সাধারণ কয়েকটা তথ্য। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরুই করা যাক। সিয়ারচিন এক ধরনের গোলাকার কাঁটাযুক্ত প্রাণী। এরা একাইনোডার্মাটা বা একিনোডার্মাটা বা কন্টকটকি পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। এদের প্রায় 250টি প্রজাতি সমুদ্র, মহাসাগর ইত্যাদির গভীরে বসবাস করে। সিয়ারচিন খুব ধীরে তাদের টিউব ফিটের মাধ্যমে গমন করে। ডেভেলপমেন্টাল বায়োলজিতে সিয়ারচিন মডেল অর্গানিজম হিসাবে ব্যবহৃত হয়। ডেভেলপমেন্টাল বায়োলজিতে সিয়ারচিন এত গুরুত্বপূর্ণ কারণ এদের ভ্রূণগুলিকে সহজেই লক্ষ্য করা যায়। অন্যান্য কন্টকটকি প্রাণীদের মতোই সিয়ারচিনের ফাইভ ফোল্ড সিমেট্রি দেখা যায়। এদের ক্ষেত্রে দুটি সাবক্লাস দেখা যায়, যথা ইউকিনয়েডিয়া বা ইউচিনয়েডিয়া এবং সিডারয়েডিয়া। সাবক্লাস ইউকিনয়েডিয়ার অন্তর্গত সিয়ারচিন হল মডার্ন সিয়ারচিন, অপরদিকে সিডারয়েডিয়ার অন্তর্গত সিয়ারচিন হল স্লেট পেন্সিল সিয়ারচিন। অনিয়মিত সিয়ারচিনদের মধ্যে উল্লেখযোগ্য স্যান্ড ডলার্স, সি বিস্কিটস এবং হার্টারচিন ইত্যাদি। সিয়ারচিনদের আকার 3 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার হয়ে থাকে, তবে বড় প্রজাতিগুলি 36 সেন্টিমিটার বড় হতে পারে। এদের দেহ গোলাকার এবং দেহে চলমান কাঁটা থাকে। সজারুর মতো এদের দেহ কাঁটায় পরিপূর্ণ বলেই এদের সিয়ারচিন নামকরণ করা হয়েছে। অন্যান্য কন্টকটকি প্রাণীদের মতো সিয়ারচিনের দেহে ফাইভ ফোল্ড প্রতিসাম্য দেখা গেলেও সিয়ারচিনের লার্ভার বায়োল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। নিয়মিত সিয়ারচিনদের গোলাকার বা বর্তুলাকার দেহ দেখা যায়। এদের দেহের 5টি সমান অংশ কেন্দ্রীয় অক্ষ থেকে নির্গত হয়েছে। নিয়মিত সিয়ারচিনদের মুখগহ্বর নিচের দিকে এবং পায়ু ওপরের দিকে অবস্থান করে। নিম্নপৃষ্ঠ ওরাল এবং ঊর্ধ্বপৃষ্ঠ অ্যাবোরাল বলে বর্ণিত হয়। অন্যদিকে অনিয়মিত সিয়ারচিন যেমন স্যান্ডলার্স উপবৃত্তাকার হয়ে থাকে এবং এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসাম্য হয়। সিয়ারচিনদের দেখলে মনে হয় এরা গমন করতে পারে না। এদের চোখ বা পা দেখা যায় না। সিয়ারচিন খুবই ধীর গতিতে গমন করে এবং এদের এই অত্যধিক ধীর গতিতে গমন করার কারণেই মনে হয় যে এরা গমন করতে পারে না। সিয়ারচিনদের অভ্যন্তরীণ অঙ্গগুলি একটি শক্ত শেলের মধ্যে থাকে। এই শক্ত শেলটি ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত এবং শেলটি ডার্মিস ও এপিডার্মিস দ্বারা আবৃত। ওরালতলের কেন্দ্রে মুখবিবর অবস্থান করে। এই মুখবিবর নরম কলা দ্বারা আবৃত। এই অংশটিকে বলা হয় পেরিস্টম। জ অ্যাপারেটাস 5টি শক্ত তীরের মতো প্লেট বিশিষ্ট, এগুলিকে বলা হয় পিরামিড। অঙ্কীয় দেশে যেখানে টুথ ব্যান্ড দেখা যায় সেখানে সুতীক্ষ্ণ দাঁত দেখা যায়, যেগুলির তীক্ষ্ণ প্রান্ত মুখবিবরের কেন্দ্রের দিকে অবস্থান করে। পরিপাক সম্পন্ন হয় অন্ত্রে। এক্ষেত্রে সিকাম পাচক উৎসেচক ক্ষরণ করে। সিয়ারচিন ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা জল সংবহন তন্ত্রের মাধ্যমে সংবহন চালায়। এদের হিমালতন্ত্র দেখা যায়। প্রধান সংবহন তরল সিয়ারচিনদের দেহগহ্বর পূর্ণ করে। প্রধান সংবহন তরলে
ফ্যাগোসাইটিক সিলোমাইটস থাকে। এই প্রধান সংবহন তরলের প্রধান কাজ হল অন্তঃসংবহন এবং গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করা। সিলোমাইটস প্রধানত রক্তচঞ্চনে সাহায্য করে। তাছাড়া সিলোমাইটস দেহের বজ্র পদার্থ সংগ্রহ করে। সিয়ারচিনের স্নায়ুতন্ত্রে কোনো আসল মস্তিষ্ক থাকে না, এদের স্নায়ুতন্ত্র খুবই সরল। এদের স্নায়ুতন্ত্রে একটি বৃহৎ নার্ভ রিং বা স্নায়ু বলয় দেখা যায়। এই নার্ভ রিং থেকেই 5টি স্নায়ু বা নার্ভ বের হয়েছে। সিয়ারচিন আলোর প্রতিকূলবর্তী, অর্থাৎ এরা আলোর দিকে আকৃষ্ট হয় না। পেন্সিল সিয়ারচিন বাদে প্রায় সকল সিয়ারচিনের দেহে স্ট্যাটোসিস্ট থাকে। এই স্ট্যাটোসিস্টকে স্ফেরিডিয়া বলা হয়। এই স্ফেরিডিয়া সিয়ারচিনদের মাধ্যাকর্ষণীয় স্থিতিবোধে সাহায্য করে। সিয়ারচিন প্রধানত শৈবাল জাতীয় উদ্ভিদদের খেয়ে থাকে, তবে এরা সি কিউকাম্বার বা সমুদ্র শসাদেরও খেয়ে থাকে। এছাড়াও সিয়ারচিন ঝিনুক, পলিকিট, স্পঞ্জ জাতীয় অমেরুদণ্ডী প্রাণীদের খায়। তাই সিয়ারচিন সর্বভুক প্রাণী। সিয়ারচিনদের দেহে দেখা যাওয়া দুটি রোগ হল স্পটিং ডিজিজ এবং বার্ড সিয়ারচিন ডিজিজ। স্পটিং ডিজিজ দু ধরনের হয়, যথাক্রমে গ্রীষ্মকালীন এবং বসন্তকালীন। বার্ড সিয়ারচিন রোগে সিয়ারচিনদের দেহের কাঁটাগুলি ঝরে যেতে শুরু করে। মনে করা হয় এই রোগটি ব্যাকটেরিয়া ঘটিত। সিয়ারচিন ক্লিংফিশগুলি সিয়ারচিনদের দেহের কাঁটায় বাস করে। সিয়ারচিনদের বিভিন্ন শিকারী প্রাণীও রয়েছে, যেমন কাঁকড়া, ট্রিগারফিশ, ওলফিল ইত্যাদি। সিয়ারচিন মানুষকেও আক্রমণ করে। এরা মূলত এদের কাঁটার মাধ্যমে আক্রমণ করে। এই কাঁটা বিষাক্তও হতে পারে। সিয়ারচিনের আক্রমণের ফলে গ্র্যানুলোমা লক্ষণ দেখা যায়। বিষাক্ত সিয়ারচিন আক্রমণ করলে আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যায়। যদি বিষাক্ত সিয়ারচিন আক্রমণ না করে অন্যান্য সিয়ারচিন আক্রমণ করে, তাহলে কিছুদিন পর মাংসে গেঁথে থাকা কাঁটা গলে যায় বা মাংস থেকে কাঁটা বেরিয়ে যায়।